नमस्कार बन्धुरा रूपालीस किचेने तुम्हारे सबाई के स्वागत आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। आज के तुम्हारे संगे एक पटलेर रेसिपी शेयर करब और এই ভিডিওতে তোমাদের জন্য টিপসটা কিন্তু রয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটা প্লিজ তোমরা সবাই দেখো, স্কিপ করে কিন্তু যেও না। চলো তাহলে দেখে নিই কি কি লাগছে আমার এই পটলের রসা রান্না করার জন্য। রান্নাটা করার জন্য আমি এখানে পটল নিয়েছি 200 গ্রাম। পটলটাকে আমি মাঝখান থেকে খোসাটা একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি আর দুই দিক থেকেই দেখো ভালো করে চিড়ে নিয়েছি যেন মশলাটা ভেতরে ঢুকে যায়। এখানে নিয়েছি আমি আলু, আলু আমি 150 গ্রামের মতো আলু নিয়েছি, তাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2 টেবিলস্পুন নিয়েছি সর্ষে বাটা, সর্ষের সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে বেটে নিয়েছি। 2 টেবিলস্পুন নিয়েছি টক দই, এখানে নিয়েছি 1টা পেঁয়াজ, 1টা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা, সবগুলোকেই আমি কুচিয়ে কেটে নিয়েছি। টমেটোগুলোকেও খুব ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর নুন, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন। রান্নাটা করতে আমি সর্ষের তেল ব্যবহার করব, এখানে 4 টেবিলস্পুন সর্ষের তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগবে। এখন তেলটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার একটা একটা করে পটল আমি ছেড়ে দিচ্ছি গরম তেলে, একটু ভেজে তুলে নেব। সঙ্গে কিন্তু আমি আলুগুলোকেও দিয়ে দেব, একসঙ্গে আলু পটলটা ভাজা হয়ে যাবে। সবগুলো আলু দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে স্বাদমতো নুন মিশিয়ে নেব আর তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করব 5-6 মিনিট একদম লো ফ্লেমে, তাতে পটল আর আলুগুলো একটু নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। হাফ সেদ্ধ এগুলোকে করে নেব। পটলেরও কিন্তু গুণের অভাব নেই। আমাদের রোজনামচার জীবনে আমরা যে যে সবজিগুলো খাই সেগুলো প্রত্যেকটাই কিন্তু নানা রকম গুণের অধিকারী। পটল খেলে কিন্তু আমাদের ওয়েট লস হতে পারে, কারণ পটলে একদমই ফ্যাট থাকে না, আর পটলগুলো না আমাদের পেটটাকে ভর্তি রাখে, যার ফলে আমাদের খিদেটা একটু কম পায়। তো যারা ওয়েট লস করতে চাও তারা কিন্তু পটলটা খেতে পারো। পটলে ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে। পটলের যে ভেতরের যে দানাগুলো হয়, পটলের দানাগুলো, সেগুলো কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, পেট পরিষ্কার করে। তো দেখো আমি এগুলোকে এবার ঢাকনাটা তুলে নিয়েছি, এগুলোকে ভেজে নিয়েছি ভালো করে। এখন এটাকে নামিয়ে নেব। তোমাদের জন্য টিপসটা কিন্তু রয়েছে, আমি বলবো টিপসটা। আর প্রথমেই দেখেছো তোমরা যে আমি যখন প্যানে তেলটা যখন গরম হয়ে গেছে, তেলটার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে তেলে হলুদ গুঁড়োটা আগে থেকে দিয়ে দিলে যে কোনো রকম সবজি বা মাছ যেটাই আমরা ভাজি, ভেজে তুলে নিই তেল দিয়ে, সেক্ষেত্রে তেলটা কিন্তু হলুদ গুঁড়োটা আগে যদি তেলে দেওয়া থাকে তাহলে তেলটা ছিটকে আমাদের গায়ে এসে পড়ে না। তো এটা ছিল আজকের টিপস। কোনো ভাজাভুজি করতে গেলে আগে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো খানিকটা, অল্প খানিকটা হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলে তেলটা ছিটকে যায় না। এবার ওই তেলেই আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, একটুখানি ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো, টমেটোগুলোকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম 1টা টমেটোকে, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব দইটা। দইটা দেওয়ার আগে আমি এখানে 7 মতো নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়ে, বাকি ছিল 1/2 টিস্পুন আমি তেলে দিয়েছিলাম আর বাকি 1/2 টিস্পুনটা এখন অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। যারা আমার রান্নাটা আজকে নতুন দেখছো সেই বন্ধুদের, নতুন বন্ধুদেরকে বলছি, যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা বেল আইকন
আসবে সাবস্ক্রাইব করার পর, তো বেল আইকনটাতে প্রেস করে অল অপশনটা কিন্তু সিলেক্ট করে দিও। তাতে করে নতুন কোনো রান্নার ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার পাশে আছো, খুব ভালো ভালো কমেন্ট করছো, আমার ভিডিওটা দেখছো, তাদের জন্য তো অসংখ্য ভালোবাসা রইলই। তোমাদের জন্য আরও রইল অনেক শুভেচ্ছা, অনেক ভালো থেকো তোমরা, আরও অনেক এগিয়ে যাও জীবনে। এবার আমি দু কাপ মতো জল এর মধ্যে অ্যাড করলাম। এখন যে ভেজে রাখা আলু আর পটলগুলো ছিল, আমার ঝোলটা ফুটে উঠেছে, এখন আলু পটল, ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তবে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিওটা অন্তত 3 মিনিটের মতো দেখে আমাকে কমেন্ট করো, আর চেষ্টা করো সম্পূর্ণ ভিডিওটা দেখতে। 3 মিনিটের কম দেখে যদি তোমরা কমেন্ট করো, তাহলে কিন্তু কমেন্টগুলোর উত্তর আমি দিতে পারি না। তো তোমাদের কমেন্টগুলো আমাদেরকে সত্যি অনেকটা উৎসাহ দেয়, তাই প্লিজ 3 মিনিট ভিডিওটা দেখে কিন্তু আমাকে কমেন্ট করো। এখন আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম এর মধ্যে। সর্ষের সঙ্গে যদি কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে পেস্ট করা হয়, তাহলে কিন্তু সর্ষে তেতো হয় না। এটা কিন্তু আরেকটা টিপস চলে গেল তোমাদের কাছে। এবার ঢেকে আমি 5-6 মিনিটের মতো রান্না করব একদম লো ফ্লেমে। 5-6 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো যদি আজকের পটলের রসা তোমাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে কেমন লাগলো রান্নাটা, আর প্লিজ এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, ততক্ষণ পর্যন্ত নমস্কার।